নমস্কার, সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে। আজকে একটা শুভ দিন, কি হতে চলেছে তোমরা জানতে পারবে আস্তে আস্তে। দেখো, এই ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ, পুরোটা দেখো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। রিবো এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছে, খুশ মেজাজে আছে। আমার গাড়ির কিভাবে চালাতে হয় সেটাও শিখতে শিখতে সেই ভোর চারটেতে উঠেছি সবাই, তাই এখন সবাই ঝিমাচ্ছি মোটামুটি। তোমরা কি আন্দাজ করতে পারছো কোথায় যাচ্ছি? এখান থেকে কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে, জানি না বুঝতে পারছো কিনা। তোমাদের তো এতক্ষণ বলিনি আমি, কিন্তু এইটা দেখে অনেকেই বুঝতে পেরেছে আমরা কোথায় চলে এসেছি। রিবো এতদিনের একঘেয়েমি স্বাদ থেকে একটু অন্য স্বাদ পেতে চলেছে আজকে ওর ঠাকুরদাদার হাত থেকে। তো মোটামুটি আমরা সবাই উপোস করেছিলাম, তা আমার মারও আসার কথা ছিল, মানে ওর দাদু দিদা। তো মা চলে এসে অলরেডি পুজোটা দিয়ে রেখেছে, এত লাইন ছিল, এত ভিড় ছিল, তো অলরেডি পুজোটা দিয়ে রেখেছে। তো খুবই ভালো হলো, আমরা এখন এসে প্রসাদ পেয়ে গেছি, এইবার ওকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। চলো এবার তাহলে শুরু করা যাক। একটু সামনে না ওটা, বাবা এদিকে আসো, সবাই আসো, একটু ভেঙে দাও। ও রে বাবা লে, ও রে বাবা, তোমার মুখে পোষা হচ্ছে, হাত কাছে কাছে মুখে পোষা দেওয়া হচ্ছে বলে শোনা আমার। ওর মুখটা না, ওর মুখটা না, ওর মুখটা ক্লোজ করো। মামা দিচ্ছে, ঠিক আছে, খাচ্ছে তো, সম্রাট একটু দিয়ে দাও, হ্যাঁ ধরে রাখ সম্রাট, হ্যাঁ এই তো মামারা দিচ্ছে, দাদাই দিয়েছে, আমার সোনা, এই যে দাদু দেবে, দাদু ঠাম্মু দিদু সবাই দেবে, আচ্ছা বাড়িতে গিয়ে দুই দাদা, হাত দিয়ে নে তো ভালো করে একটু। একটু অন্যান্য টেস্ট পেয়েছো তুমি, বাবা ঢোকা আচ্ছা, তোমাদেরকে বলা হয়নি কারা কারা আমরা মন্দিরে এসেছি। আমরা সবাই একসাথে, আমাদের দেখা হয়ে গেছে, আমরা সবাই এখন একসাথেই আছি। আমরা বলতে রিবোর মা বাবা দুই দাদু ঠাম্মি দিদুন আর দুই মামা এসেছি আমরা সবাই মিলে একসাথে। আর রিবোর এক কাকাও এসেছে, যে নাকি আমাদেরকে নিয়ে এসেছে গাড়ি করে। মায়ের মন্দিরের ভিতরে তো ক্যামেরা ভিডিও কিছু অ্যালাউ না, তো আমরা এই জন্য সব কিছু প্রসাদের সব কিছু ব্যবস্থাটা আমরা ঠিক মন্দিরের বাইরেটাই করলাম সবাই মিলে, আর একটু ফটো সেশনও করে নিলাম তার সাথে।
মা বলে দিল কি কি হয়েছে এখানে। তোমরা দেখে বুঝতেই পেরেছো আমরা এখন দক্ষিণেশ্বরে আছি, তো ওকে এখানে দাদু ওর মানে ওর ঠাকুর দাদা প্রসাদ দিল মুখে প্রসাদ, এই আজকে প্রথম একটা অন্য স্বাদ পেল। তা এখন আমরা সব কিছু করে সব নিয়ম কানুন সব কিছু করে এখন আমরা যাচ্ছি, আমরা খেতে যাচ্ছি আর কি। আমরা খেয়ে দিয়ে এখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে ওর একটু অন্য কিছু স্বাদ পাবে, আরও অন্য কিছু স্বাদ পাবে। তো তোমরা দেখতে থাকো। মায়ের মন্দিরের পুরো আশপাশটা সবটাই খুব ভালো লাগে, ওইদিকে ঘাট, এখানে পুকুর, চারিদিকে গাছপালা, মানে খুবই ভালো লাগে। তো এইসব দেখতে দেখতে আমরা সবাই মিলে একসাথে বাইরে মানে খাবার স্টলের দিকে আমরা এগোচ্ছি। তো খাবারগুলো মানে যা দাম বলছে সেই দাম হিসাবে কোয়ান্টিটি এবং কোয়ালিটি ভীষণই নিম্নমানের। তো নিজের ব্যবস্থা মানে নিজেদের ব্যবস্থা বাড়ি থেকে করে আনাই ভালো জানো। আমরা কাছের স্টলগুলো থেকে একটু দূরের একটা স্টলে এসেছি, তো এখানে মোটামুটি দেখলাম বেশ ভালোই খাবার দাবার, তো আমরা এখন খেতে বসে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা গাড়িতে মানে আরেকটা জায়গায় যেতে হবে, সেইখানে আমাদের সাথে আর যেতে পারবে না। অনেকদিন বাদ দুজনকে দেখে না, কচুরির দাম সব খাওয়া মাথায় উঠে গেছে। না না তাই বলে আমরা না খেয়ে যাচ্ছি না, এরকম বলিস না। ছোলে ভাটুরে ধোসা সব মিলিয়ে মিশিয়ে খেয়েছি আমরা, খেয়ে দিয়ে এখন পেট ভর্তি করে বাড়িতে যাচ্ছি। যে দুই বাবা টেনশনে আছে কতক্ষণে গাড়ি আসবে, দুই মা কুল আছে একদম, দেখো হাসি মুখ নাক দিকে নিয়ে ভালোই আছে, আর দুই মামা আইসক্রিম খাচ্ছে, আর আমি হেসে হেসে ব্লগিং করে যাচ্ছি। মন্দিরে আসবো বলে নতুন শাড়িটা পরে এসেছি, বাট মানে এত সকালবেলা এসেছি দেখার সময় পাইনি যে ওভারঅল কেমন লাগছে, তাই একটু ভাইকে ধরালাম আর নিজেও দেখে নিলাম, আর তোমাদেরকে একটু দেখালাম যে কেমন লাগছে আমাকে বলো। তাহলে এবার গাড়ি চলে আসবে, তো তোমাকেও টাটা। এই যে গাড়ি চলে এসছে, এবার ফটাফট উঠতে হবে। Told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way. রিবোর বাবার আজকে কাজ পড়ে গেছে খুবই জরুরি, না গেলে হবে না, তাই কিছুক্ষণের জন্য গিয়েই তাড়াতাড়ি চলে আসবে। তো রিবোর আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু করা যাক। Thank you.
বাবা এখন সব যা যা খাবার ওকে দেওয়া হয়েছে সব কটা থেকে নিয়ে অল্প অল্প করে নিয়ে ওকে সব খাওয়াবে। তো এখনও মানে বিভিন্ন রকমের টেস্ট পেতে চলেছে বাবার হাত থেকে। আচ্ছা রিবো আজকে কি কি খেলো, মানে কিসের কিসের স্বাদ পেলো একটু তোমাদেরকে জানিয়ে দিই। এখানে তো ফ্রুটি কেক এগুলো রাখা আছে, তারপরে চকলেটস আছে, আইসক্রিম আছে, আচ্ছা রকম রকমের মিষ্টি আছে, ডাল, এখানে তরকারি, মাছের ঝোল, চাটনি, তারপরে এটা হচ্ছে পায়েস, আর এখানে পাঁচ রকম ভাজা আর ভাত আর মাছের মাথা, ও হ্যাঁ মিষ্টি দইও আছে। বাবা সব থেকে সব কিছুর থেকে অল্প অল্প নিয়ে ওর মুখে ছুঁয়েছে। একটু জল দিয়ে দাও বাবা, একটু জল দাও, একটু জল, একটু আঙুল ছুঁয়ে ওই জলের হাতটা দিয়ে দিই। তোমরা কিন্তু ভেবো না এটা আমি নিলাম বলে এটা আমারই, বাবা ওর জন্য দিয়েছে ওরই থাকবে। এটা কিন্তু একটা মজার বিষয়, এটা অনেকেই জানো আবার অনেকে জানো না, যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা ওই বাচ্চার সামনে মানে অনেক কিছু রাখা হয়, খাতা, পেন, বল, মানে এটা ভাবা হয় যে বল ধরলে খেলোয়াড় হবে বা বই ধরলে পড়াশোনা করতে ভালোবাসবে এইসব আর কি। তো দেখা যাক ও কী ধরে, দেখো বলের দিকেই ওর নজর। দিদুনার ঠাম্মি চায় যে ও পড়াশোনার দিকটা হোক, মানে বই ধরুক বা পেন ধরুক, মানে কতবার যে ওকে পেন দিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এই যে পেন ধরো বা বই ধরো, বাট ওই বলের দিকেই তাকিয়ে রয়েছে ওর। এই খেলবি তারপর কি করবি, বই পড়বি না লিখবি বল? শুয়ে দিয়ে
কোনটা নেবে কোনটা নেবে কোনটা নেবে কোনটা নেবে বলো কোনটা নেবে কোনটা নেবে? যাক বাবা খুব খুশি, আমার দিদুও খুব খুশি, বাবা 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 বই পড়তে পড়তে শুয়ে পড়ছে। আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো, খুবই আনন্দে কাটলো। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, ভালো থেকো, ভালো রেখো, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন বাই।